নমস্কার বন্ধুরা অনলাইন এডুকেশান টিচার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আমরা নিয়ে এলাম আজকে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এম এর নতুন বিজ্ঞপ্তি যেটা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তবে এখন অনেকে আবেদন করতে পারেননি বা আবেদন করেননি বা মনে নেই অনেকের তাই আমরা আবারও আপনাদেরকে রিমাইন্ড করার জন্য নতুন নোটিফিকেশানটি আবারও নিয়ে এলাম যার আবেদন মূল্য কত এবং যার মাধ্যমিক পাস আবেদন করতে পারবেন মাত্র একশো টাকা আবেদন মূল্য দিয়ে স্টাফ সিলেকশান কমিশন অর্থাৎ সেন্ট্রাল চাকরি টাস্কিং স্টাফ এটা প্রত্যেক বছরই প্রায় হয় এমটিএস প্রচুর ক্যান্ডিডেট ইতিমধ্যে চাকরি পেয়েছে এই বিজ্ঞপ্তিতে আবেদন করেও তো দেখে নেবো যেখানে আবেদন ডেট ছিল পাঁচ দুই দু হাজার একুশ অর্থাৎ ফেব্রুয়ারির পাঁচ তারিখ বেরিয়েছিল যার বিজ্ঞপ্তি কিন্তু এখনও আপনার জন্য সুযোগ রয়েছে যার লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট অফ অফলাইন চ্যানেল টোয়েন্টি ফাইভ থ্রি অর্থাৎ পঁচিশ মার্চ তবে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে একুশে মার্চ লাস্ট ডেট তার আগে আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ এখনও আপনারাতে বেশ কিছুদিন সময় রয়েছে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা তবে এখনও অনেকে আবেদন করেননি বা অনেকে আবেদন করবেন ভেবে ভুলে গেছেন তাদের জন্য আমারও আবারও একবার একবার নিয়ে এলাম এরকম কোনো ক্যান্ডিডেট যদি থেকে থাকেন যে এটা স্টাফ সিলেকশনের এমটিএন্স বেরিয়েছে আপনারা শুনেছেন পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসে অথচ আবেদন করেননি কমেন্টে জানিয়ে দেবেন যাদের যাদের উপকার হলো বা অনেকে এই নোটিফিকেশানটি দেখেনি নি তো বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নেব আর একবার কী কী ভ্যাকেন্সি টোটাল তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভ্যাকেন্সি ইতিমধ্যে এরা প্রকাশ করে না ভ্যাকেন্সি প্রচুর ছিল প্রায় চার হাজার পাঁচ হাজার আগের বছর বা তার আগের বছর এরকম থাকে তো ডাব্লু বিপিএসসি যেরকম আপডেট দেয় একই সাথে ভ্যাকেন্সি তবে এই স্টাফ সিলেকশন কমিশন তারা পরে ভ্যাকেন্সি রিলিজ করে তো ইতিমধ্যে যখনই যে আপনার এক্সাম হবে তারপরে সম্পূর্ণরূপে ভ্যাকেন্সিটা রিলিজ করলে আপনার এসএসসির এসসির অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবেন আমরাও ভিডিও বানিয়ে দেখে নেব এখানে সব থেকে ভালো যে এক্সাম কবে টায়ার ওয়ান টায়ার টু আপনার প্রিপারেশান দিতে পারবেন আগে থেকে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যেখানে হবে শিডিউল কম্পিউটার বেসড প্রথম এক্সামটা হবে কম্পিউটার বেস্ট এক্সাম কম্পিউটার দিতে হবে টায়ার ওয়ান হচ্ছে এক সাত দু হাজার একুশ থেকে এক সাত দু হাজার একুশ থেকে কুড়ি সাত দু হাজার একুশের মধ্যে হতে পারে অর্থাৎ কী বলছেন যে সাতের মাসে হবে দু হাজার একুশে আর দেখতে পাচ্ছেন টায়ার টু এক্সাম হচ্ছে অর্থাৎ ফাইনাল প্রায় একুশ এগারো দু হাজার একুশ অর্থাৎ এগারোর মাসে একুশ তারিখ দু হাজার একুশ সালে এই মা এই বছরই হচ্ছে তো দেখে নেব টোটাল ভ্যাকেন্সির পরে কি কী দেওয়া আছে টোটাল কোয়ালিফিকেশান কী বা এজ কত কি লাগছে যাবতীয় তথ্য অবশ্যই আপনাকে ইন্ডিয়ান ভারতীয় হতে হবে সিটিজেন দেখতে পাচ্ছেন নেপালি ভুটি তো আপনারাও সেখানে সুযোগ পাবেন যে অ্যাক্ট অনুসারে এরপরে এজ লিমিট দেখতে পাচ্ছেন এজ কত লাগছে আপনাদেরকে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স হলে এখানে আবেদন করতে পারবেন এখনও আবেদন চলছে কিন্তু যারা আবেদন করেননি অবশ্যই করে নেবেন আর আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তো কারা কারা দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে যে আঠেরো থেকে পঁচিশ বছর কাট অফ ডেট ক্যান্ডিডেট বর্ন বিফোর দুই এক উনিশশো ছিয়ানব্বই অবশ্যই উনিশশো ছিয়ানব্বইয়ের আগে এবং আঠেরো থেকে সাতাশ বছর ক্যান্ডিডেট বর্ন অন বিফোর দুই এক উনিশশো চুরানব্বই অ্যান্ড নট লেটার দেন এর পরে হলে আর হবে না দ্য এজ লিমিট এটাই হচ্ছে ব্যাপার রুটার অফ ভ্যাকেন্সি সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান অ্যান্ড সিক্স পয়েন্ট টু টু দুটোতে ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে একটি হচ্ছে দুটো ক্যাটাগরি ভাগ থাকবে অ্যাপ্লিকেশান করার সময় এক হচ্ছে আঠেরো থেকে পঁচিশ এবং আঠেরো থেকে সাতাশ দুটো ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন ফর্ম ফিল করলে বুঝতে পারবেন ঠিক আছে এরপরে যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে ভাগ করে দেওয়ার পরেও রয়েছে এসটি সিদের জন্য ছাড় পাঁচ বছরের ও বিসিদের জন্য রয়েছে তিন বছর পিডব্লিউডি এর জন্য দশ বছরের ছাড় রয়েছে এই হচ্ছে ব্যাপার এরপরে এক্স সার্ভিসম্যান যে আলাদা আলাদা ব্যাপার রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন এখন আমরা চলে যাব এডুকেশান কোয়ালিফিকেশান কী রয়েছে টোটাল ভ্যাকেন্স সির ব্যাপারে যাবতীয় তথ্য আমরা ইতিমধ্যে এখানে আপডেটটা দেখে নেব কি বলেছি তো এরপর এডুকেশান কোয়ালিফিকেশান আপনারা দেখিয়ে দেবো কি বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান যেটা রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পাস্ট ম্যাট্রিকুলেশান এক্সামিনেশান অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস শুধুমাত্র করে থাকলেই আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য ক্ষেত্রে যারা আলাদা কোনো বা শ্রম কিছু তাদের একটু নিয়ম দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন মূল যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস করলে প্রত্যেকে আবেদন করতে পারবেন এরপরে যেটা রয়েছে আপনাদেরকে টোটাল হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন দ্য অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলাইন অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট টি ডট এনআইসি ডট ইন এই লিঙ্কে ক্লিক করলেই আমরা ক্লিক করে একবার দেখিয়ে দিচ্ছি এই লিংকে জাস্ট ক্লিক করলে আপনারা একটা অফিসিয়াল পেজে চলে যাবেন এখানে আপনারা কপি করে এটা কপি করে বা যা করে এই লিংকে আপনারা আবেদন করতে পারেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনার সুন্দরভাবে আবেদন করবেন এখানে এনেক্স থ্রি এনেক্স ফোর এনেক্স ফোর যাবতীয় তথ্যগুলো দেওয়া আছে কীভাবে আবেদন করবেন হাউ টু অ্যাপ্লাই কত ছবি ইমেজ এবার হচ্ছে আবেদন ফি কত টাকা আবেদন ফি লাগছে মাত্র একশো টাকার বিনিময়ে আপনার আবেদন করে নিতে পারবেন এখনও সুযোগ রয়েছে মহিলাদের কী বলছে মহিলা ক্যান্ডিডেটদের জন্য কোনো টাকা লাগবে না এখানে এস টি এস সি ওদের কিছু লাগবে না দেখতে পাচ্ছেন এখানে যে পেমেন্ট অফ ফি কোনো লাগবে না এখানে বলে দেওয়া হয়েছে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে আর জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো টাকা করে লাগবে তো বন্ধুরা আপনারা যদি সিলেবাস কী চান বা এক প্রিপারেশান নিতে চান কীভাবে হবে সেটা আপনাদের কমেন্টে জানান আমরা একটা ভিডিও বানিয়ে দেবো বিস্তারিত সিলেবাস এখন হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এম টিএস দু হাজার কুড়ি যারা বিজ্ঞপ্তি একুশে প্রকাশিত হয়েছে এই হচ্ছে ডেট পাঁচ তারিখ থেকে একুশ তারিখের আগে অবশ্যই আবেদন করে ফেলুন আমি বলতে বলি তো আজই আবেদন করে ফেলুন যারা আবেদন করেননি মাত্র একশো টাকা দিয়ে নিজের বাড়িতে বসে ফোনেই করতে পারবেন যদি না করতে পারেন আমাকে বলবেন অবশ্যই ভিডিও বানিয়ে বা কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন সেখানে আমাকে কন্ট্যাক্ট করলে আমি যাবতীয় তথ্য দিয়ে দেবো আপনাকে যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেবো আর অবশ্যই আপনাদের নিজের চ্যানেল ভেবে অনলাইন এডুকেশান টিচারটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাবতীয় চাকরির হেল্প হবে আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা তো লাগছে না ফ্রিতে সাবস্ক্রাইব করুন অবশ্যই অনেকটাই হেল্প পাবেন এই চ্যানেলের মধ্য দিয়ে আর টায়ারোন টায়ো এই ভেবেই সিলেবাস ভেবে আপনারা একটু স্টাডি করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকলে আমরা কিন্তু প্রিপারেশান আপনাদের করে দেবো বিভিন্ন রকম জি কে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর নিয়ে ওখানে আলোচনা হয় ভিডিওটি লাইক করে শেয়ার করে দাও অবশ্যই সকলেই ভালো থাকবে তবে তার পূর্বে আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমানে আমাদের একটি ওয়েবসাইট খোলা হয়েছে ক্রোমে গিয়ে সার্চ করবেন ডাব্লু 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 ডট অনলাইন এডুকেশান টিচার ডট কম দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ওয়েবসাইট অনলাইন এডুকেশান টিচার এখানে হচ্ছে লিঙ্ক ড্রেসক্রিপশানে সরাসরি এই লিঙ্ক দিয়ে দেবো তবে আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে যাবেন সরাসরি দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলে যে টাইটেল রয়েছে আমাদের ভিডিওটি যেটা দেখছেন সেভিটি যে টাইটেল এখনই দেখতে পাচ্ছেন তার পাশে দেখবেন একটা তীর রকম অপশান রয়েছে এই তীরটিতে সরাসরি আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন একটা ডেসক্রিপশান পেজ খুলে যাবে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট আমাদের বলে লেখা আছে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো আপনারা যুক্ত হতে পারবেন যে কোনো সময় ক্লিক করলে এখানে ক্লিক করলেই জাস্ট আপনারা চলে যাবেন আর একটি ক্রোমের তরফ থেকে আলাদা একটি ওয়েবসাইটে এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা প্রচুর উপকৃত হবেন যেখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন নতুন নতুন সরকারি প্রকল্প এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের দু হাজার টাকা প্রতি মাসে নিচে দেখতে পাচ্ছেন বিরাট প্রজন মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে ভলেন্টিয়ার নিয়োগের বিরাট বড় বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ভলেন্টিয়ার নিয়োগ মাধ্যমিক পাশে ভলান্টিয়ার আবার নিচের দিকে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের তরফ থেকে ফুড সাব ইন্সপেক্টর নিয়ে আরও একটি নতুন বিজ্ঞপ্তি এভাবে ডাব্লুবি প্রাইমারি টিএট এখানে আপনারা ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে মেনু অপশান রয়েছে এই মেনু অপশানে ক্লিক করলে আপনারা অনেক আপডেট পেয়ে যাবেন মেনু অপশান আপনাদের ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের সরকারি চাকরির খবর যত রকম সরকারি চাকরি সাথে সরকারি গুরুত্বপূর্ণ যোজনা যেখানে দুয়ারে সরকার থেকে শুরু করে যে চোখের বিভিন্ন রকম প্রকল্প বা আলাদা কোনো প্রকল্প রাজ্য সরকারের ভাতা বেকার ভাতা সব কিছু এখানে জানতে পারবেন সাথে পরীক্ষা প্রস্তুত এখানে জিকে এবং প্রতিদিন স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা এই লিঙ্কে ক্লিক করে পেয়ে যাবেন তাই অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটে অনলাইন এডুকেশন টিচার ডট কম এক্ষুনি ভিজিট করে নাও এই ধরনের সমস্ত চাকরির আপডেট পেতে তবে তার আগে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন পশ্চিমবঙ্গের সকল চাকরির আপডেট সবার প্রথমে দেখার জন্য